নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে আবারও ব্রেকিং নিউজ রয়েছে আপনাদের জন্য এবং এই ব্রেকিং নিউজটা শুধুমাত্র রাজ্য নয় আবারও বলছি দেশ জুড়ে এটা কিন্তু আবারও একটা ব্রেকিং নিউজ কারণ সুপ্রিম কোর্টে দুটো রায় টলমল করে দিয়েছে সব কিছু চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে দু দুটো ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে প্রথমত আপনাদের বলি আজকে আপনারা জানেন সকাল থেকে ইডির তার তৎপরতা দেখানো শুরু করে দিয়েছে এবং একের পর এক রেড করছে প্রথমত কালীঘাটের কাকু সেই কাকুর বাড়িতে অলরেডি তদন্ত হয়েছে আপনারা জানেন এখন মেয়ে আর জামাইয়ের বাড়িতে পর্যন্ত ইডি হানা দিয়েছিল সেই হানার পরেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্স আমি আপনাদের এর আগের প্রতিবেদনে জানিয়েছি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কিন্তু অফিসগুলোতে হানা দেওয়া শুরু করেছে ইডি এবং ইডির হানা কিন্তু লাগাতার চলছে এবং এরই মধ্যে এসছে সুপ্রিম কোর্ট থেকে দু দুটো খবর যেটা ব্রেকিং নিউজ বলতে পারেন এই ব্রেকিং নিউজের মধ্যে একটা নিউজ কিন্তু এই রাজ্যের বড় বড় মিডিয়া দেখাচ্ছে কিন্তু আরেকটাকে চেপে রেখে দিয়েছে প্রথমে বলি প্রথমটা যেটা সবাই দেখাচ্ছে সেটা কি জানেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে বড় ঝটকা খেলো এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ সুপ্রিম কোর্টে এই যে পৌরসভার নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন অর্থাৎ সিবিআই তদন্ত করতে পারবে ইডি তদন্ত করতে পারবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে একদম রাজ্য সরকার চলে গিয়েছিলেন এবং সেখানে অবশ্যই লড়াই লড়ছেন কপিল সিব্বাল এবং কপিল সিব্বাল লড়াই লড়েছিলেন কিন্তু সেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেখানে গিয়ে পুরোপুরি মামলাটা খারিজ হয়ে যায় অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় যে এই পৌরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতিটা কিন্তু আরও বড় যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি আছে তার সঙ্গে লিঙ্ক করা আছে কাজে সেখানে গিয়ে এই তদন্ত কিন্তু আবার সিবিআই এবং ইডি করবেই অর্থাৎ যে তদন্তের রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর সেটা অন্য এজলাসে চলে যায় সেখান থেকে আবারও রায় একই আসে কলকাতা হাইকোর্টে যে তদন্ত হবে এবং এই তদন্তটা আমি আবারও বলছি আপনাদের শুরুতেও বলেছিলাম অর্থাৎ যখন এই তদন্তের নির্দেশ দিয়েছেন তখনই বলেছিলাম এটা সবচেয়ে ভয়ঙ্কর হবে কারণ অলিতে গলিতে আমরা খুঁজে পাবো সেই সমস্ত লোকেদের যারা টাকা খেয়েছিলো এবং যাদেরকে এবার কলার ধরে টাকা আদায় করবে যারা চাকরিটা পেয়েছিল তাদের চাকরি গেলে এই দুর্নীতিটা কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি যেটা একদম চোখের সামনে দেখা যাবে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যারা সমস্ত শিক্ষকরা আছেন তাদের নিয়ে তো আমরা দেখেছি কিন্তু তাদেরকে দেখা একটু কম ছিল এটা কিন্তু পাড়ায় পাড়ায় দেখা যাবে প্রতিটা পৌরসভা এরকম হুড়মুড় করে নিয়োগ করিয়েছে সেই নিয়োগ আমরা দেখেছি যাদের যোগ্যতা একটা খাতা লিখে দিলে কোনো কিছু সে পড়তে পারবে কিনা সন্দেহ আছে সেও কিন্তু চাকরি করছে এরকম আমাদের দেখা রয়েছে কাজে এইরকম দেখা অভিজ্ঞতা এবং অভিযোগও যেগুলো আছে সেগুলোর পরিপ্রেক্ষিতে যে তদন্ত চলছে সেই তদন্তকে আটকানোর চেষ্টা না কিন্তু রাজ্য সরকার কারণ ওই যে বলে যদি খুলে যায় সব কিছু খাপ খাপ খুলে গেলেই বাপ রে বাপ সর্বনাশ তো সাড়ে সর্বনাশের ভয়ে মোটামুটি রাজ্য সরকার এদিক ওদিক দৌড়চ্ছিলেন এবং গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আজকে সমস্ত কিছু শেষ অর্থাৎ এই বিষয়ে তদন্ত করবেন সিবিআই আর ইডি এইটা তো আপনারা ব্রেকিং নিউজ সমস্ত নিউজ চ্যানেলে দেখছেন কিন্তু আরও একটা ব্রেকিং নিউজ যেটা আমি প্রথমে দেখে ভেবেছিলাম বাবা বলবো না বলবো না কারণ এটা সত্যি না কোথাও ভুল দেখছি অনেকক্ষণ ধরে দেখার পরে দেখলাম হ্যাঁ সমস্ত নিউজ যেগুলো পোর্টাল আছে সেখানে দিয়ে দিয়েছে এবং সমস্ত যে সমস্ত বড় বড় লিড পেপার আছে সেগুলো যেগুলো আর কি নিউজ পোর্টালে চলে সেগুলো প্রত্যেকে দিয়ে দিয়েছে আর সেটা কি জানেন সেটা হচ্ছে এবার অভিষেক ব্যানার্জিকে কিন্তু ডাকতে পারবে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এইটা কিন্তু কেউ দেখাচ্ছে না এই ঝটকার কথা দেখাচ্ছে না কিন্তু আর একটা জিনিস দেখাচ্ছে যেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়কে খারিজ করা হয়েছে এটা খুব বড় করে বগল বাজিয়ে দেখানো হচ্ছে কিন্তু এই খবরটা ভয়ঙ্কর খবর দেখুন আপনি যদি নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে আজকে পুরো ব্যবস্থাটা দেখেন মানে অবস্থা ব্যবস্থা ভুল করে বলেছি অবস্থা অবস্থাটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে চিত্রটা কেন বলুন তো আপনি দেখলেন সকাল থেকে কি চলছে একদম ইডির লাগাতার তদন্ত চলছে মানে লাগাতার হানা চলছে চারিদিকে সিবিআই তৎপরতা দেখাচ্ছে ওদিকে সুপ্রিম কোর্টে গিয়ে ঝাড় খেয়ে গেল অর্থাৎ এখানেও কিন্তু লড়াই লড়েছে আবার বলে দিই কপিল সিব্বল কংগ্রেস সাথ ছাড়েনি কংগ্রেস একদম উপর মহলে সাথ দিচ্ছে নিচের তলায় অধীর রঞ্জন চৌধুরী চিৎকার করে গলা ফাটাচ্ছেন এখন ফাটাচ্ছেন না কম করছেন কিন্তু তখন ফাটাতেন কিন্তু ওপরে কপিল সিব্বল অভিষেক মনুসিংহী এরা মোটামুটি সেটিং করে বাঁচানোর চেষ্টা করছিল আজও সেই চেষ্টা করেছেন কিন্তু কপিল সিব্বলের চেষ্টা আজকে অপচেষ্টায় পরিণত হয়েছে তিনি পারেননি অর্থাৎ সেখানেও খারিজ হয়ে গেছে সেখানে গিয়েও কিন্তু এই সিবিআই যে সলিসিটার ছিলেন তারা কিন্তু গিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে এই যে মামলাটা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো শিক্ষামন্ত্রী মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার গ্রেপ্তার হয়ে থাকা গয়না উদ্ধার কোটি কোটি টাকা উদ্ধার এবং তারপর একের পর এক লাগাতার লোক উদ্ধার এই উদ্ধার কাণ্ডের মধ্যে কিন্তু একজন তার নাম তুলেছেন তিনি হচ্ছেন কুন্তল ঘোষ সেই নাম তোলাটা নিয়ে এবং এই ব্যাপারটা যদি তাকে জিজ্ঞাসাবাদ না করায় তাহলে কিন্তু তদন্ত অনেকটাই পুরোপুরি হবে না কাজে সেখানে গিয়ে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বুঝেছেন যে ব্যাপারটা কিন্তু সত্যি ঘরতর চিন্তার কাজেই এবার কিন্তু ডাক পড়বে অভিষেক ব্যানার্জির দেখুন অভিষেক ব্যানার্জি ফিরে এলেন এবং তারপর যা লাগাতার ঘটনা আজকে হচ্ছে দিনভর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরলে না শুরু হলো এই যেন একদম কাকতালিও নাকি কোকিল তালিও মানে কোকিল বলতে সেই কু ওর কথা মনে পড়ে গেল সবই যেন কোথাও লিঙ্ক হয়ে আছে তাই না আপনারা কি মনে হচ্ছে কমেন্টস বক্সে জানান আপনি অর্থাৎ এই যে সব কিছু হলো দেখুন এই প্রথম ঝটকার কথা কিন্তু জানাচ্ছে সমস্ত মিডিয়া দ্বিতীয় ঝটকা বড় বড় মিডিয়া চুপ করে গেছে এবার জানাবে এই ভিডিওটা যখনই ভাইরাল হয়ে যায় মানে এই ভিডিওটা যেই আপনারা দেখতে শুরু করবেন দেখবেন মিডিয়াতে ওইটা কিন্তু ব্রেকিং নিউজ হিসেবে আসবে যে এবারে মোটামুটি অভিষেক ব্যানার্জিও তাকে তলব করতে পারে ইডি কারণ এইটারও যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে সেটা খারিজ হয়ে গেছে অভিষেক বারানজি ফিরলেন তারপর একের পর এক ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে এবার কি জানি প্রধানমন্ত্রী সেই কথা না খাওঙ্গা না খানে দুঙ্গা সেটা সত্যি হতে চলেছে কিনা অপেক্ষায় আমরা থাকি আশায় আমরা থাকি সেটিংয়ের গল্প শুনে মন ভেঙে যায় আবার যখন দেখি ইডি সিবিআই তৎপরতা দেখাচ্ছে তখন একটু মনে একটু সাহস বাড়ে সুপ্রিম কোর্টে গিয়ে যখন হাইকোর্টের বিচার ব্যবস্থা সমস্ত রায়গুলো আটকে যায় তখন মনে হয় যা এ তো সব যা কিছু হবে সুপ্রিম কোর্টে গিয়ে সব জল ঢেলে দেবে আবার যখন সুপ্রিম কোর্টে বলে না না ঠিক আছে আবার একটু উৎসাহ পাই সত্যি আমার আপনার অবস্থা কিন্তু সেরকমই যেখানে দাঁড়িয়ে আমরা একটুতে ভেঙে যাই কষ্ট পাই কারণ আমরা বিচার চাই বিচার সঠিক হলে যদি দুষ্কৃতীরা জেলে থাকুক যেই থাকুক যেই অপরাধী হোক সে যেই হোক তারা যেন জেলে থাকে আমরা চাই বন্যেরা বনে সুন্দর থাকুক আর এই চোর চোরটা চিটিংবাজরা জেলে সুন্দরভাবে থাকুক বাঁচুক কিন্তু জেলে থাকুক তাদের জমি জায়গা যেগুলো আছে বিক্রি করে যাদের কাছ থেকে মানুষের কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটে নিয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মানে কি বলবো বঞ্চনা করে রাস্তায় রেখে দিয়েছেন এবং যাদের অযোগ্যদের টাকার বিনিময়ে সব কিছু করে দিয়েছেন সেই ক্ষতিপূরণটা যেন এদের জায়গা জমি বেচে সবাইকে দেওয়া হয় এটা আমার চিন্তাভাবনা হয়তো ভুল বলতে পারি আমি হয়তো আমার ধারণা ভুল হতে পারে আপনিও কি চান না যেটাই হোক অর্থাৎ এই সমস্ত চোর চোরটা ছিটিং বা যারা যারা আছে সে যে হতে পারে তারা জেনে থাক তাদের সম্পত্তি বিক্রি করে দাও একদম আইন আদালতের মারফত বিক্রি করে যারা বঞ্চিত তাদের হাতে দিয়ে দেওয়া হোক যারা এই সারদা রোজভ্যালিতে টাকা মেরেছে তাদের সম্পত্তি বেচে দিয়ে যারা সারদা রোজভ্যালিতে গরিব মানুষগুলো টাকা ইনভেস্ট করেছিল তাদেরকে ফেরত দেওয়া হোক আমার দাবি এটাই আপনার দাবি যদি এটাই হয় কমেন্টস করে জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর এরকম ব্রেকিং নিউজের অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য মানে সবাইকে জানানো দরকার দেখো এবার হবে রে দেখো এবার হবে রে তাহলে শেয়ার করে দিন যদি মনে হয় এরকম একটা চ্যানেল যেখানে এইসব কথাবার্তা হয় ভালো লাগছে আপনার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপন জোন হয়ে তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় নমস্কার ভারত ভারতবর্থায় জয় হোক জয় হিন্দ